সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে খুব আনন্দের সাথে সরস্বতী পুজো কাটিও। এখন সকাল 7:45 মতো বাজে, চটপট আমার চাটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নেব, কারণ সবকিছু যোগাযন্ত্র করার একটা ব্যাপার আছে, তো খুব ফটাফট সবকিছু করতে হবে। এখন হচ্ছে সেমি রেডি ফ্রেশ হয়ে নিয়ে আর এখানে নিয়ে বসে পড়েছি, সমস্ত ফল টল এগুলো সব কেটে নেবো চটপট করে, কারণ 8:30 মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন, তো তার মধ্যে সমস্ত বাদ বাকি যোগাযন্ত্র সবকিছু শেষ করে ফেলতে হবে। মোটামুটি ফল কাটা রেডি হয়ে গেছে, আপেল কলা কমলা লেবু আঙুর কালো আঙুর সবকিছু আমরা কিন্তু মটরশুঁটি আর শাকালু এটাও কিন্তু ফল প্রসাদের মধ্যে দিই, আর এখানে রয়েছে খেজুর, খেজুরটা একটু ভিজুক তারপরে আমি এগুলোকে দিয়ে দেবো। And yes, I'm ready and this is my outfit. সমস্ত জোগাড় কমপ্লিট, শুধুমাত্র ঠাকুরমশায়ের আসার অপেক্ষা। আর ও হচ্ছে ছোট্ট দেবাংশু, ও অনেক ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসে, ও মানে প্রথম ওর হাতে খড়ি আমাদের বাড়িতেই হয়েছিল, তারপর থেকে ও ভীষণ ভালো রেজাল্ট করে স্কুলে, সেই জন্য ও প্রত্যেকবার আমাদের বাড়িতে এসেই সরস্বতী পুজো কাটায়, অঞ্জলি দেয়। ঠাকুরমশাই এসে গেছে, হ্যাঁ মাকে জবের শীষ দেওয়া হচ্ছে মায়ের হাতে, এই মাকে পৈতে পড়ানো হচ্ছে। বাবা ওখানে চাঁদ মালাটা পরিয়ে দিচ্ছে মায়ের হাতে, ওখানে খট বসানো হবে তাই পঞ্চশস্যটা দেওয়া হয়েছে, আর এখানে বাবা সুতোটা খুলে দিচ্ছে পৈতে, দ্বার ঘটে উনি সিঁদুর দিয়ে দিচ্ছেন, ওতে এমনি নর্মাল জল দেওয়া হয়। আম শাখাতেও সিঁদুর দেওয়া হচ্ছে। এতে গন্ধ পুষ্পে আধার সত্যে কমল আসনায় নমঃ ওম স্বাসন মন্ত্রশ্চ নিরুপিষ্ট ঋষি সুতলং ছন্দ উচ্চাসনম বামে গুরু ভো নমঃ পরম গুরু ভো নমঃ পরাপর গুরু ভো নমঃ পরদৃষ্টি গুরু ভো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ অধি অনন্তায় নমঃ পূর্বে গ্রহমণে নমঃ পশ্চাৎ ক্ষেত্র পালায় নমঃ সম্মুখে ঐ বিদ্যা বুদ্ধি দাইন্য সরস্বতী নমো নমঃ সম্প্রদোষী সম্প্রদোতা তেজসী তেজসত্তা অয়েন প্রসূষ্টি পাত্রেণ উৎসা শুভগন্ধা বিবাহ মোসোম প্রতিপ্রদোষী প্রতিপ্রদতা অনুপ্রদোষী অনুপ্রদতা সম্প্রদোষী সম্প্রদতা তেজসী তেজসত্তা। ঠাকুরমশাই গত 20 বছর আমাদের বাড়িতে আসছেন, মানে আমাকে তো খুব ছোট থেকে দেখছেন, এবং মায়ের পুজো মানে ওনাকে ছাড়া কোনোদিনই সম্পন্ন হবে না। সাবি মাদুরী কৃপা সাপেক্ষ
এই বাড়ি পুজো প্রাক্তন পুজো বললে চলে, কারণ আজ থেকে বহু বৎসর আগেকার পুজো। যাই হোক, আমি ত্রিংশতি বৎসর একাধিক্রমে এই গৃহের পূজা পাঠ করিতেছি। মাতৃপূজা শ্রী শ্রী সরস্বতী দেবী মহাপূজা, এবং পূজার প্রণালীও নূতন ধরনের, কারণ যোগার যা হয় তা মানে কি বলা যাবে, যে যোগারের মধ্যে কোনো ত্রুটি এবং বিচ্যুতি থাকে না, সবই মাদুরি, সব কিছুই মাদুরি কৃপা সাপেক্ষ। তাই মাদুরি শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। জয় মা। শান্তির অভাব, কিন্তু শান্তি কোথায়? শান্তি কারা পেয়েছে? একমাত্র সাধক বামা খেপা, রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, এনাদের মধ্যে শান্তির চাবিকাঠি দিয়ে আছে। ওই চাবিটা আটকে রেখে ওটা দেবে না, বলছে এই চাবি আমার কাছে থাকবে। মা বলছে বর্ধমান শব্দটার যে অর্থ সেই অনুযায়ী অর্থ কি? বৃদ্ধি হইতে যেমন বর্ধমান, বৃদ্ধির বানান যা বর্ধমান বানান তাই হবে। বৃদ্ধি বয়ারি গয়দা হর্ষ হয় তাহলে বর্ধমানের বানান হবে বধরে মুখে। সরস্বতী পুজো ব্যাপারটাই কিন্তু একদম মানে বাচ্চাদের জন্য, তো সেই জন্য আমাদের বাড়িতে তিনটি বাচ্চা প্রেজেন্ট। ও হচ্ছে দেবাংশু, ও হচ্ছে সপ্তর্ষি, আর ও হচ্ছে রাজর্ষি। মা এখানে সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমরা প্রসাদ খাওয়া শেষ করি, ততক্ষণ তোমরা একটা খুব সুন্দর একটা সরস্বতী বন্দনা দেখো। এটা হচ্ছে অর্জুন, অনেকেই চেনো অনেকেই চেনো না, ছেলে একটু লজ্জা পাচ্ছে। হ্যালো গাইস, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ব্যাপারটা হচ্ছে অর্জুন হচ্ছে আমার ব্যাচেলার্স কলেজের জুনিয়র, খুব ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে, আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিট ডিস্টেন্সে থাকে। তো আজকে ও এসছে আমাদের বাড়িতে, তো একটু পরে আমরা ছাদে যাব, একটু ছোট করে একটু ফটোশুট হবে, তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো ছাদে এসেছি আমরা ফটোশুট করার জন্য, এন্ড দিস ইজ মাই ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। তো আমরা অনেকগুলো খুব সুন্দর সুন্দর ছবি তুলবো, যেগুলো তোমরা ব্লগে দেখতে পাবে, অর ইউ ক্যান ফলো মাই ইনস্টাগ্রাম ফর দ্য বেয়ার মোর আপডেটস। ছাদে প্রচন্ড রোদ, অ্যান্ড উই ফেল্ট লাইক মানে সামথিং মোর দ্যান বারান্দায় রোদ্দুর,
তো আমরা ফটোশুট সেশন কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি আর আমার ফটোগ্রাফার ভীষণ ভীষণ এক্সজস্টেড ফটোগ্রাফারের বারান্দায় রোদ্দুর ঢুকে তো আমরা এখন কিছুক্ষণ গল্প করব তারপরে অর্জুন বেরিয়ে যাবে কারণ ও বন্ধুদের সাথে ঘুরতে যাবেন স্পেশালি আজকের দিনটা তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মাস্ট আমাদের বাড়িতে নিয়ম আছে যে গোটা সেদ্ধ খাওয়া হয় সেটা আজকে সন্ধ্যাবেলা মানে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা সেটা রান্না হয় এবং সেটা পরের দিন ওই ঠান্ডার সাথে খাওয়া হয় তো মা তোমাদেরকে বলে দিচ্ছে যে এতে কি কি থাকে এতে থাকে আমাদের এখানে হচ্ছে জোড়া শিম জোড়া কুল জোড়া মটরশুঁটি সজনের ফুল এটা পুঁই ডাঁটা মিটুরি এটাকে একুশ খণ্ড করতে হয় এখানে আছে পালং শাক পালং শাকের শীষ পালংটাও একুশ খণ্ড এখানে বোতর শাক সেটাও একুশ খণ্ড আর এই বেগুন লাল আলু দেখিয়ে দিই এই যে লাল আলু আর এই গোটা আলু এই সব সব গোটা থাকবে আর এইটা পাঁচটা কলাই একসঙ্গে মেশানো আছে আর এর সঙ্গে বরবটি যাবে দিয়ে এই সব মিশিয়ে আমাদের আজকে গোটা সেদ্ধ আর আমাদের ঘরে যে রান্নাগুলো হয়েছে সেগুলো হচ্ছে নিরামিষ সব কালকে আমরা নিরামিষ খাবো আর বাচ্চারা সবাই আমিষ খাবে তো তাদের জন্য মাছের টক মাছের ঝাল আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত বাঁধাকপির তরকারি বেগুন ভাজা এইসব অনেক কিছু আজকে রান্না বান্না হয়েছে সজনে শাক সজনে ফুল পোস্ত আজ অনেক রান্না পদ রান্না হয়েছে কালকে এগুলো আমরা সব ঠান্ডা ভাতের সঙ্গে খাবো আর এখানে পিসি ভাতটা বসাচ্ছে আর এটাতে কি আছে মাছের ঝাল মাছের কষা মাছ কষা এইটা হচ্ছে মাছের কালিয়া বাঁধাকপি তরকারি আলু ফুলকপি পোস্ত সজনের ফুলের পোস্ত আর বড়ি মূলো বেগুন সব দিয়ে নিরামিষি টক মাছের টক বেগুন ভাজা এই পর্যন্ত এখন করেছি তারপরে এখন দেখি ভাবনা চিন্তা করে কি করতে পারি এখন আমি নিয়ে বসেছি পাকা কুল ছাড়াতে আমাকে কমেন্ট করে লিখে জানিও যে আমার মতো শীতকালে এই পাকা কুল মাখা কেকে খেতে ভালোবাসো এখন সন্ধ্যারতির সময় তো সন্ধ্যারতির আয়োজনে হয় আমাদের ঘিয়ে ভাজা লুচি তার সাথে অল্প আলু ভাজা আর বাতাসা সন্দেশ মায়ের সন্ধি পুজোর জোগাড় সন্ধি পুজোর প্রসাদ ঠাকুরমশাই সবটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম আদ বিষ্ণু পরম পদম সনাপসতি সুরায় দিহিব চক্ষুরাগতম ওম মাধব মাধব বাচি মাধব নিধি সরতি সাধব সর্বে সর্বকার্যেষু ওম শ্রী মাধব ওম শ্রী মাধব ওম শ্রী মাধব সকলের জন্য সন্ধি পুজোর প্রসাদ রইল আর আজকের ব্লগটা এই অবধি রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে তোমরা অল সেট করে রাখো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা টাটা